এই হচ্ছে আমার লুক, 2 ঘন্টার মধ্যে রেডি হয়ে গেছি, তাই না? যাবো হচ্ছে এক ইউটিউবারের বাড়িতেই, তো বিয়ের ইনভিটেশন। অমিত একদম স্যুট বুট পরে রেডি, চলো। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু নিউ ভিডিওস। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, একদম ভারী আছো। আমরাও ভীষণ ভালো আছি। তো সকাল সকাল নিয়ে চলে এসেছি তোমাদেরকে ব্যালকনিতে। তো ব্যালকনি থেকে তোমাদেরকে আমাদের বাইরের অবস্থাটা তোমাদেরকে একটুখানি দেখানোর চেষ্টা করছি। তো দেখো, এখানে রাস্তাঘাট পুরো ভিজে, কারণ যেহেতু রাত্রেবেলা বৃষ্টি হয়ে গেছে, তো সেই জন্য পুরো ভিজে ভিজে আর চারদিকে স্যাঁতস্যাঁতে ওয়েদার। আর 3-4 দিন হয়ে গেল আজকে, সূর্য মামার কোনো দেখা নেই। তো এইরকম ওয়েদার কিন্তু মোটেই ভালো লাগে না, এরকম ওয়েদার হলে কিন্তু একদমই সত্যি ভালো লাগে না। আমার তো ভালো লাগে না, তোমাদের কার কার ভালো লাগে না অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, তাহলে আমারও খুব ভালো লাগবে। আর যেহেতু বৃষ্টি স্যাঁতস্যাঁতে ওয়েদার, তো সেই জন্য জামাকাপড়ও শুকাচ্ছে না, জামাকাপড়ও কেচে দিয়েছি বাট শুকাচ্ছে না। এতে কিন্তু জামাকাপড় থেকে বাজে একটা স্মেল বেরোচ্ছে। ফ্যান চালিয়ে দিয়ে কিছুটা শুকানোর চেষ্টা করছি, কিন্তু ফ্যান চালালে আবার শীত লাগছে, তো এটা একটা প্রবলেম। তো সব দিক থেকেই আর কি প্রবলেম প্রবলেম। তো যেহেতু সকালবেলা এখন তো বারান্দা দাঁড়িয়ে একটুখানি চা খাচ্ছিলাম, আর এখানে গাছগুলোর সাথে একটুখানি দেখা করতে এসেছি। তো সকালবেলা যদি এরকম বারান্দায় দাঁড়িয়ে গাছগুলোর সাথে একটু দেখা করা যায় না, তো এত ফুল ফুটে থাকে, তো মনটা পুরো ভালো হয়ে যায়। তো সেটাই আর কি, সেই জন্যই প্রতিদিন সকালবেলা চা খেতে চলে আসি, এখানে ফুল এনার্জি ফিরে পাই। তো এখন আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাচ্ছি, আর হচ্ছে ভাবছি কি কি রান্না করা যায়। তো আজকে দুপুরবেলা রান্নাবান্না রয়েছে, সকালবেলার ব্রেকফাস্ট বানাতে হবে, সমস্ত কিছু কাজকর্ম বাকি। তো সেই জন্য একটুখানি এখানে এনার্জি ফ্রি হইতে আর কি বারান্দায় চলে এসেছি, কারণ সকালবেলা থেকে ওয়েদার দেখে আমার পুরো এনার্জি ডাউন হয়ে গেছে। আমার মুখ চোখ দেখে তোমরা বুঝতেই পারছো, কারণ এত বাজে ওয়েদার, রোদ্দুর ফোদ্দুর নেই, তো ওই জন্য পুরো এনার্জি ডাউন হয়ে যাচ্ছে। তো যাই হোক, এখন হচ্ছে যাব রান্নাঘরে, রান্নাঘরে গিয়ে এখন হচ্ছে ব্রেকফাস্ট বানাবো। তো চলো সঙ্গে থাকো। তো দেখো, চলে এসেছি রান্নাঘরে, আর এখন বানাবো হচ্ছে ব্রেকফাস্ট। তো ব্রেকফাস্ট বানাতে চলে এসেছি, আর এটা হচ্ছে বানাচ্ছি সেদ্ধ পুলি। এর ভিতরে কাঁচা পুরো নারকেলের স্টাফিং দিয়েছি, চালের গুঁড়ো দিয়ে জাস্ট এটাকে বানিয়ে নিয়েছি, নিয়ে প্লেন জলের মধ্যে দিয়ে সেদ্ধ করে নেব। আর এটা সার্ভ করে দেবো হচ্ছে খেজুরের গুড়ের সাথে, যেটা পাতলা খেজুরের গুড় যেটা হয়, তো সেই গুড়ের সাথে জাস্ট সার্ভ করে দেবো। সত্যি কথা বলতে জাস্ট ভীষণ ভালো লাগে এরকম গরম গরম শীতের সকালে ধোঁয়া ওঠা, এরকম গরম গরম সেদ্ধ পুলি আর সাথে যদি খেজুরের গুড় দিয়ে খাওয়া যায়, তাহলে কিন্তু ভীষণই ভালো লাগে। তো যাই হোক, শীতের সকালে আশা করছি এটা খারাপ লাগবে না, ভালোই লাগবে। প্রতিদিন তো অন্যান্য কিছু খাওয়া হয়, তো আজকে এটা খেলেও মন্দ হবে না। তো এবার বাজার থেকে চলে এসছে, দেখো টমেটো চলে এসছে, আর বাজার থেকে এসছে আদা, আর এসছে পেঁয়াজ, আর হচ্ছে চিকেন। আর আজ আগের দিনের কিছুটা চিকেন ছিল, তো দুটো চিকেনকে এক জায়গায় করে আর কি চিকেনটা রান্না করবো। যেহেতু আগের দিনের চিকেনটা একটু কম ছিল, তো সেই জন্য আজকে আমরা বলেছিলাম অমিতকে চিকেন নিয়ে আসতে, দুটো চিকেনকে এক জায়গায় করে দিলে বেশ ভালোই হয়ে যাবে। তো আজকে চিকেনটা রান্না করবো হচ্ছে আলু দিয়ে, ছোটো ছোটো যে আলুগুলো হয় দমের আলু, তো সেই দমের আলু দিয়ে আর চইজাল দিয়ে পাতলা করে চিকেন রান্না করবো। তবে শুধু চিকেন রান্না করলে আবার হবে না, আমাকে ডিমও রান্না করতে হবে, কারণ যেহেতু মা চিকেন খায় না, তো সেই জন্য মায়ের জন্য ডিম রান্না করে দেবো। তো যাই হোক, 3-4 জন মানুষ বাড়িতে হলে কি হবে, কিন্তু এক একজনের খাওয়ার এক এক রকম ফ্যাসিনেশান আছে, সবার খাওয়া মানে মা যেহেতু মাছ খায় না চিকেন খায় না, তোমাদেরকে আগেও বলেছি ব্লগে, তো সেই জন্য কিছু তো কিছু না করে দিতেই হবে। তো আমরা চিকেন খাবো, সে নিরামিষ খাবে, সেটা তো ভালো লাগে না। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তো সবাইকে নিয়ে থাকতেও হবে, সবার সমস্যাগুলো আমাদেরকে দেখতে হবে, তো এই হচ্ছে ব্যাপার। তো চলো, এখন হচ্ছে চিকেনটা ভালো করে ধুয়ে নিচ্ছি। তো আজকে মোটামুটি কষা কষা করবো না, আজকে পাতলা পাতলা চিকেনের ঝোল করবো, কারণ দেখবে সবসময় কষা কষা ব্যাপারটা ভালো লাগে না, কোনো কোনো সময় ইচ্ছে করে যে একটু পাতলা পাতলা ঝোল খেতে, তো সেই জন্য আজকে পাতলা করে চিকেনের ঝোল, লাল লাল যে ঝোলটা হয় তো সেটাই করব। তো চলো, এখন দেখো চিকেনটা ধোয়া হয়ে গেছে আমার, আর এখন চলে এসেছি রান্নাঘরে। ওই চিকেনটা ধুতেই ভাবলাম যে কী রান্না করবো, তখন ভাবলাম যে পেঁয়াজকলি রয়েছে, তো পেঁয়াজকলি আর আলু সরু সরু করে আলু কেটে দিয়েছি, তো পেঁয়াজকলি আলু ভাজা করছি, আর চিকেন করব, আর হচ্ছে ডিমের ঝোল। আর এখানে দেখো চিকেনের জন্য আমি এখানে সব কেটে নিয়েছি, এখানে দেখো একটা চই ঝাল, তো চই ঝাল খেতে কিন্তু ভীষণই ভালো লাগে চিকেনের মধ্যে বা মাটনের মধ্যে যাই বলো না কেন। আর শুধু কাজ করলে হবে না, রান্না করলে হবে না, সাথে কিন্তু খাবারটাও দিয়ে দিয়েছি। এখানে আছে অমিতের আর আমার দুজনের, তো দেখো আমি এরকম ঝোলা গুড় দিয়ে কিন্তু চিকেন, ঝোলা গুড় দিয়ে এরকম
পুলি পিঠে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে, বলছিলাম চিকেন, তো যাই হোক পুলি পিঠে খেতে ভালো লাগে। তোমাদেরকে দেখা, তোমরা দেখতেই পাচ্ছ আমার মুখের এক্সপ্রেশন দেখে যে ভীষণই টেস্টফুল লাগছে, ভালো লাগছে, তো সেই জন্যই কিন্তু খাচ্ছি। তো দেখো সকালের ব্রেকফাস্টও আমার হয়ে গেল, আর এখন আমি মাংস যে আলুটা যাবে তো সেই আলুটা ভাজা করে নিচ্ছি, কিছুই না, জাস্ট নুন আর হলুদ দিয়ে একটুখানি ভাজা করে নেবো, আর এর মধ্যেই কিন্তু মায়ের যে ডিমটা করে দেবো সেই আলুটা কিন্তু এর মধ্যেই রয়েছে, এটাও ভেজে নিচ্ছি এখন। তো এর থেকে চার পাঁচ পিস মতো আলু তুলে রাখবো, যেটা ডিমের মধ্যে দেবো। তো চলো সঙ্গে থাকো, রান্নাটা দেখতে থাকো। সেদ্ধ বসিয়ে দিচ্ছি, আর এদিকে কিন্তু আমার আলুটা ভাজাও হয়ে গেছে, আর আলুগুলোকে দেখতে কিন্তু ভীষণ কিউট লাগছে, কারণ যেহেতু গোটা গোটা আলু পুরো মনে হচ্ছে ডিমের মতো লাগছে। তো তোমার দেখে দেখো পুরো ডিমের মতো লাগে দেখতে। তো যাই হোক, এখানে আমার আলুটা ভাজা হয়ে গেছে, আর এখানে আমি চিকেন যেহেতু রান্না করবো তো সেই চিকেনের জন্য কয়েকটি তেল দিয়ে দিয়েছি, আর তেলের মধ্যে জিরে ফোড়ন আর তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি, আর এদিকে আমি দিয়ে দিচ্ছি থেতে করে রাখা রসুন। তো রসুনটা দিয়ে খুব ভালো করে কিন্তু ভেজে নিতে হবে, তার কারণ যতক্ষণ না মানে রসুনের কাঁচা গন্ধ ছাড়ছে ততক্ষণ কিন্তু রসুনটাকে খুব ভালো করে ফ্রাই করে নেব। আর রসুন ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ। তো পেঁয়াজ আর রসুনটাকে খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে, তা নাহলে কাঁচা পেঁয়াজের গন্ধও কিন্তু খুব একটা ভালো লাগবে না। কাঁচা পেঁয়াজ রসুনের গন্ধটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ কিন্তু আমি রসুনটাকে পেঁয়াজটাকে খুব ভালো করে কষিয়ে নেবো। আর এদিকে দেখো আমি মশলা বানিয়ে নিয়েছি, যেটা হচ্ছে আদা আর হচ্ছে শুকনো লঙ্কা, এখানে আমি আদা আর শুকনো লঙ্কা পেস্ট করে নিয়েছি। তো দেখো দুটোই কিন্তু আমার খুব ভালো করে ফ্রাই হয়ে গেছে, এবার আমি মশলাটাকে জাস্ট দিয়ে দিচ্ছি। তো এবারে খুব ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব, আর ওদিকে দেখো আমার ডিমটা কিন্তু ভালো মতো ফুটছে, তো প্রায় হয়েও এসছে, ডিম কিন্তু সেদ্ধ হতে বেশি সময় লাগে না। আর এখানে দেখো আমি ড্রাই স্পাইসেসগুলো এবার কিন্তু অ্যাড করে দিচ্ছি, যেটা হচ্ছে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর হচ্ছে লঙ্কা গুঁড়ো, যেহেতু তোমরা চাইলে এর ভিতরে কাশ্মীরি রেড চিলিও অ্যাড করতে পারো, যেহেতু আমার দরকার পড়েনি তো সেই জন্য আমি আর দিইনি, তোমরা চাইলে কিন্তু অ্যাড করতেই পারো। তো এখানে দেখো মশলাটা কিন্তু দারুণ দেখতে হয়েছে, ভীষণ স্পাইসি দেখতে হয়েছে, আর কিন্তু বেশ লাল লাল হয়েছে, আর দরকার হবে না এর মধ্যে রেড চিলি পাউডার দেওয়ার। তো এবার আমি চিকেনটাকে দিয়ে দিচ্ছি, তো চিকেনটাকে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে কিন্তু আমি জাস্ট রান্নাটা করে নেব। তো সঙ্গে থাকো। তো সমস্ত রান্নাই আমার কমপ্লিট, এখানে গোটা গোটা আলু দিয়ে চিকেনের ঝোল, ডিমের ঝোল, আর এখানে আছে পেঁয়াজকলি আলু ভাজা, আর সাথে আছে টমেটো সেদ্ধ, যদিও আমি ভাতটা এখনও করিনি, ভাতটার সাথে টমেটো সেদ্ধ দেবো। তো দেখো আমাদের লাঞ্চ কিন্তু সার্ভ করে দিয়েছি, টমেটো সেদ্ধ, পেঁয়াজকলি আলু ভাজা, আর এখানে আছে ডিমের ঝোল মা আর চিকেন। তো চলো লাঞ্চটা এখন সেরে নেওয়া যাক। গুড ইভিনিং। হ্যাঁ, তো দেখো সুন্দর করে সেজে গুজে নিয়ে যাচ্ছি হচ্ছে বিয়ে বাড়ি, তো যাবো হচ্ছে অনেক দূর বিয়ে বাড়িতে, আজকে অনেকদিন পর এবছর আমরা ফার্স্ট বিয়ের নিমন্ত্রণ পেয়েছি। তো যাই হোক আমরা এখন রেডি হয়ে গেছি, আমি যাচ্ছি বেসিক্যালি আমি আর অমিত, তো চলো যাবো হচ্ছে এক ইউটিউবারের বাড়িতেই, তো বিয়ের ইনভিটেশন ভীষণই মজাদার হতে চলেছে, ভিডিওটা সঙ্গে থাকো। আর অবশ্যই দেখতে হলে কোথায় যাচ্ছি, কোন ইউটিউবারের বাড়ি যাচ্ছি অবশ্যই দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে ভিডিওটাকে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে হবে, স্কিপ না করে। আর আজকে হচ্ছে এই হচ্ছে আমার লুক, একটুখানি দেখিয়ে দাও কেমন লাগছে বলো, নিজে নিজে মেকআপ করেছি, তো জাস্ট আজকে 2 ঘন্টার মধ্যে রেডি হয়ে গেছি তাই না। তো যাই হোক 2 ঘন্টার মধ্যে আমার রেডি হয়ে গেছে, আর এই শাড়িটা আমি পরে নিয়েছি, আর এই শাড়িটা আমাকে দিয়েছিল অমিত পুজোতে, এবারে পরাই হয়নি, তারপর আমাদের বাড়িতে কালী পুজোতে ঠাকুরকে পরিয়েছিলাম, তারপরে আমি পরলাম। যাই হোক 2 ঘন্টার মেকআপের লুক। তো চলো, অ্যাকচুয়ালি আমরা গাড়ি নিয়েছি, তার কারণ হচ্ছে যাব তো অনেক দূর, আর রাতে ফিরতে অনেকটা লেট হয়ে যাবে, কারণ ট্রেন বাসে বসা করলাম না, সেই জন্য গাড়ি নিয়ে নিলাম। তো চলো গাড়িতেই যাবো, আমাদের গাড়ি এসে ওয়েট করছে আমাদের জন্য, চলো।
তো চলো দুর্গা দুর্গা বলে বেরিয়ে পড়লাম আমরা, যাওয়া যাক। এখন বাজে হচ্ছে 7টা মতো, আর দেখো একটু আস্তে না আস্তে আমরা জ্যামে ফেসেছি। তো আজকে রাস্তা একটু একটু আসছে, আর দেখি জ্যামে ফেসে গেছে, আর ম্যাপেও দেখাচ্ছে প্রচণ্ড জ্যাম রাস্তা, জানি না কী হবে। বিরক্ত হয়ে গেছি আমরা গাড়িতে বসে বসে, জ্যাম জ্যাম। 1 ঘন্টার উপর হয়ে গেল, 5 কিলোমিটার রাস্তাও আসতে পারি, যেতে হবে অলমোস্ট 40 কিলোমিটার। কখন যে পৌঁছাচ্ছ, খুব টেনশন হয়ে গেছে, এতটা জ্যাম রাস্তা। আমরা বুঝতে পারিনি কি এতটা জ্যাম হবে, তাহলে আর একটু আগে বেরোলে হতো, কী করে জানবো বলো যে এতটা জ্যাম হবে রাস্তা। বাজে এখন 8:30, আর মোটামুটি জ্যামটা ক্লিয়ার হয়েছে দেখতে পাচ্ছি। তো আমরা এখন মধ্যম গ্রামও ক্রস করিনি, তো দেখো এখন ভালোই যাচ্ছি মোটামুটি। আপাতত রাস্তা দেখছি না যে জ্যাম, মোটামুটি দেখতে পাচ্ছি গ্রিন সিগন্যাল, তো দেখা যাক কী হয়। ওটা পুরোপুরি আমরা পার করছি কোথায়, ডাকবাংলো। তো এখন বাজে 9টা, আর আমরা পার করছি হচ্ছে ডাকবাংলো। আপাতত সামনের রাস্তা মোটামুটি গ্রিনই আছে, আপাতত আর মনে হয় না আমরা জ্যাম পাবো, তো চলো যাওয়া যাক। দেখো আমরা পৌঁছে গেছি দিদির বাড়িতে, তো বিয়ে বাড়ি প্যান্ডেলের সামনেই আমরা জাস্ট একটুখানি পৌঁছলাম এই মাত্র। এখন বাজে কটা জানো, 10টা বাজে। তো যাই হোক, বউয়ের সামনে কিন্তু আমরা চলে এসেছি এখানে, আর জাস্ট গিফটটা দিয়ে দিলাম, আর এখানে একটুখানি কথাবার্তা বলছিলাম। ওই হচ্ছে মালাদি, আর এই হচ্ছে নতুন বউ, তোমরা দেখতেই পাচ্ছ। তো যাই হোক, ভীষণই ভালো লেগেছে, এসে না আসলে হয়তো এতটা যে ভালোবাসা বুঝতে পারতাম না। আর এখানে দেখো, এর আগেও আমি অবশ্যই এসেছি, এখানে আমরা স্টার্টার খাচ্ছিলাম আমি আর অমিত দুজনে মিলে। তো দেখো আবার চলে গেছি খাওয়ার জায়গাতে। তো রাত্রের আজকের মেনু দেখতেই পাচ্ছ, ফিশ কাটলেট, স্যালাড, নান, চানা মশলা, তো তোমরা দেখতেই পাচ্ছ সমস্ত কিছু আছে। তো আমরা এখন খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছি, খাওয়া দাওয়ার পর্ব শেষ, এখন আমি চলে এসেছি আইসক্রিম খেতে, কারণ খাওয়া দাওয়া তো করবো তারপর আইসক্রিম খাবো না, তো সেটা তো হবে না। যদিও আমি তো আইসক্রিম খাইনি, তো আমি আইসক্রিম খাচ্ছিলাম, তো খাওয়া দাওয়ার অনেকটা পরেই আর কি আইসক্রিম খাচ্ছি। তো আইসক্রিমটা বেশ ভালোই ছিল, আর আইসক্রিম টাইসক্রিম খাওয়ার পরে এখানে দেখো সবাই মিলে নাচানাচি করছে, তো সেই ক্লিপিংটা তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিলাম, বেশ ভালোই লাগছিলো। তো রাত্রির এখন অনেক হয়ে গেছে, প্রায় 12টা মতো বেজে গেছে, তো আমরা এখন বেরিয়ে পড়ছি। তো অনেক এনজয় করলাম, অনেক মজা করলাম, তো এখন তো যেতেই হবে, কিচ্ছু করার নেই, যাওয়ার পালা এখন। তো ভালোই ঠান্ডা আছে এদিকে মোটামুটি, তো আমরা এখন বেরিয়ে চলে যাব, বাড়ি যেতে যেতে তো অনেক রাত্রির হয়ে যাবে। 12 দেখো এখন কিন্তু 12টা বাজে, তোমাদেরকে জাস্ট দেখিয়ে দিলাম 12টা বাজে। তো আমরা এখন স্টার্ট করলাম, বেশ মজা করলাম, বেশ আনন্দ করলাম, বেশ ভালোই লাগলো অনেকদিন পর বিয়ে বাড়িতে এসে। আর এছাড়াও দিদির বাড়িতে কিন্তু আবারও আসার কথা রয়েছে, তো যাই হোক বেশ ভালোই লাগছিলো, তবে ঘুমও কিন্তু আমার বেশ পাচ্ছিলো, কারণ অনেকটাই রাত্রির হয়ে গেছে। তো দেখো আসার সময় ওই একই অবস্থা, আবারও জ্যামে ফেসেছি এটা, তো জানি না 12টা পর্যন্ত ঠিকঠাক এলাম, আবারও জ্যামে ফেসেছি। তো জানি না 12টার পর থেকে সমস্ত লরির যে জ্যামটা লাগে, তো সেই জ্যামটার মধ্যে ফেসেছিলাম। তো যাই হোক এখন মোটামুটি রাস্তা ক্লিয়ার, এখন অনেকটা রাত্রির হয়ে গেছে, তো আর হুশাস করে গাড়িগুলো বেরোচ্ছে, ভীষণই ভয় লাগছিলো, বিশেষ করে ট্র্যাকগুলোকে বেশি ভয় লাগে রাত্রিবেলা। তো যাই হোক চলো দুর্গা দুর্গা বলে বাড়িতে পৌঁছে যেতে পারলে বাঁচি, তো চলো সঙ্গে থাকো। তো দেখো জাস্ট টাইম আমরা বাড়ি ফিরলাম, বাজে এখন ঘড়িতে দেখো 2:05, জাস্ট আমরা ঘরে ঢুকেছি, তাই না? আর আমি এসি চালাই, হ্যাঁ এসি, প্রচন্ড গরম লেগে গেছে, কারণ ওদিকটাই বেশ ভালো ঠান্ডা, পুরো শিশির পড়ছিল, আর এদিকে যেই এসছি সেই গরম, মানে সাংঘাতিক গরম। তো সারা রাস্তায় ছিল প্রচুর জ্যাম, যাওয়ার সময় যেরকম জ্যাম পেয়েছি, আসার সময় ঠিক সেরকমই জ্যাম। তা যাই হোক এখন মোটামুটি পুরো রাস্তাটা মোটামুটি টেনেছে 12:07 পর্যন্ত, বাট 12:07 পর থেকে প্রচুর জ্যাম ছিল। যাই হোক কোনো রকমে আসলাম, তাও আসতে আমাদের 2 ঘন্টা টাইম লেগেছে, আমরা পুরোপুরি বেরিয়েছি ওখানে 12টার সময়, বলো না জানি না, মানে আজকে যে কি পরিমাণ জ্যাম রাস্তায়, আজকে গাড়িতে গাড়িতেই কেটে গেল, হ্যাঁ মানে আমরা ওখানে গিয়ে বেশি সময় স্টে করতে পারিনি, শুধু গাড়িতেই টাইম টাইম কেটে গেছে। তো যাই হোক চলো, প্রচুর টায়ার্ড আছি, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি,
যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, আর অবশ্যই অবশ্যই প্রচুর প্রচুর কমেন্ট করো। আর হ্যাঁ, যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব একদম করে দিও, একদম করো না, বেশি করে সাবস্ক্রাইব করে দিও, না হলে কিন্তু তোমাদের বাবুনাটা ভীষণ দুঃখ পাবে, একদম ব্লগ ছাড়তে পারবে না। যাই হোক, সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, আজকের মতো টাটা বাবাই। আমি জানি যে তোমরা এখন ঘুমাচ্ছ, আমি এখন ব্লগ শেষ করছি, তো চলো টাটা।